নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া আই নিউজ। এখন হচ্ছে এই আলি শহরের 9 নম্বর ওয়ার্ডে পণ্ডিতপাড়াতে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেভেন জুয়েলস ক্লাব ও বড়মার পক্ষ থেকে এইখানে একটা ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম চলছে। আসুন দেখে নিই যে কীভাবে এখানে প্রোগ্রামটা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে দুস্থ মানুষদের জন্য এইখানে ব্যবস্থা করা হয়েছে, স্যানিটাইজার, ডিম, চাউমিন, সরিষার তেল, সাবান, মুড়ি, বিস্কিট। ক্লাবের পক্ষ থেকে যে ফুড ডিস্ট্রিবিউশন হচ্ছে, আপনি, আমি আসুন কথা বলিনি, যারা ডিস্ট্রিবিউট করছে কিরকম লাগছে এখানে? বেশ ভালোই লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। এখানে আলু আছে, পেঁয়াজ আছে, সুজি আছে, সার্প আছে, চাপাতা আছে, বিস্কুট আছে, মুড়ি আছে, সাবান আছে, তেল আছে, চাউমিন আছে, ডিম আছে, স্যানিটাইজার আছে। কিন্তু আমরা সবার পাশেই থাকি। কত লোকের জন্য এই মোটামুটি এখানে 135 জনের মতো দেওয়া হচ্ছে? আপনাদেরকে এইখানে সব আশেপাশে পাড়ার লোকই আছে? হ্যাঁ, আমরা পাড়ার লোকই, পাড়াতেই থাকি। পাড়াতেই সবাই আসছে? মানে যারা নিতে আসছে তারা কি আশেপাশে এই ওয়ার্ডে না আর আশেপাশে ওয়ার্ডে আসছে? বাইরেও আছে। আচ্ছা, এর আগেও দিয়েছে, হ্যাঁ এবারেও দিচ্ছে, আগামী দিন আরও ভালো কিছু ভালো ব্যবস্থা করবে এরা। এরা সবসময় গরিবদের পাশে এরা দাঁড়িয়েছে। হ্যাঁ, এছাড়াও আর কি কি ক্লাবের পক্ষ থেকে করা হয়েছে? ঝড়ে অনেকেরই চাল উড়ে গেছে বা কোনো প্রবলেম হলে পরে তারা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, স্কুলটা রেখেছে, বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছে প্রত্যেকটা মুহূর্তে, ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, তারপর তো এগুলো তো আছেই, প্রত্যেকটা ছেলেরা, প্রত্যেকটা মানুষরা আমরা এরকম গরিবের পাশে এদের সাথে ব্যবস্থা করছি। ক্লাবের সেক্রেটারি দিব্যাল আর সৌরভ পালের সঙ্গে, সৌরভ কর আর দিব্য, এই সম্বন্ধে আজকে যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, আমরা এটা গত 3 মাস ধরে এটা করছি। আমাদের হালি শহর সেভেন জিএস ক্লাব ও হালি শহরের বড়মার প্রচেষ্টাতে আমরা আমাদের ওয়ার্ডের যে সমস্ত মানে আর্থিক দিক থেকে যারা পিছিয়ে পড়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি 3 মাস ধরে। আজকে আমাদের 4র্থ মাসে আমরা এসে করলাম। চেষ্টা করব আমরা ভবিষ্যতেও এইভাবে যতদিন এই লকডাউনটা চলবে ততদিন এনাদের পাশে থাকার। আমাদের আস্তে আস্তে আমরা শুরু করেছিলাম 100 জন থেকে, আজকে 130 জন থেকে 40 জন পরিবারে আমরা পাশে দাঁড়াচ্ছি। চেষ্টা করব আস্তে আস্তে বাড়ানোর, আরও যতটা বাড়ানো সম্ভব হয়, যতটা মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয় আমরা সেটা চেষ্টা করব। আর আমাদের পরিকল্পনা রয়েছে, আমরা হয়তো এই সপ্তাহের মধ্যেই আমরা সব বুক করে এসেছি, আমাদের অক্সিজেনটা ঢুকে যাবে। অক্সিজেনটা ঢুকে গেলে এখানে অক্সিজেনের একটুখানি মানে অভাব রয়েছে, কিন্তু সেটা মিটে যাবে আমাদের এই ক্লাবের থেকে আমরা বা হালিশহরে বড়মার থেকে আমরা অক্সিজেন প্রোভাইড করবো পাড়ার যারা যারা পিছিয়ে পড়েছে বা যারা মানে সঠিকভাবে পাচ্ছে না তাদের জন্য আমরা চেষ্টা করব। আর এই মানুষগুলো যারা আসছে তাদেরকে আমরা আমফানেও সাহায্য করার চেষ্টা করেছি, বাড়িতে গিয়ে মানে ক্লাবের পক্ষ থেকে তিরপল দেওয়া থেকে শুরু করে তাদের পরিবারের পাশে দাঁড়ানো, তাদের কী খাওয়া দাওয়া করছে তাদের সব কিছুই আমরা ইসে করেছি। আমি ক্লাব সেক্রেটারি, ও ক্লাব সেক্রেটারি, আমাদের ক্লাব প্রেসিডেন্ট যিনি আছেন কার্তিক দত্ত, তিনিও এই কলকাতাতে থাকেন, তিনিও ওইখান থেকে যতটা পেরেছে চেষ্টা করেছে কলকাতা থেকে ইসে করে। মানে ক্লাবের আরও অন্য গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে কথা বলে নিচ্ছি। আজকে এই প্রোগ্রাম সম্বন্ধে কী, আপনার নামটা বলুন। আমার নাম কিশোর রঞ্জন সেনগুপ্ত। এই ক্লাব প্রতিষ্ঠা হয়েছে 1978-এ। তো যখন আমরা 7 জন মিলে প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু তখন তো আর 7 জনই থাকবো এই হিসেবে করিনি, আমরা সবাইকে নিয়ে চলবো। কিন্তু আজকে আমি আপ্লুত যে ইনফ্রাস্ট্রাকচারটা আমরা তখন পাইনি, এখন পরের জেনারেশন এই ইনফ্রাস্ট্রাকচারটাকে ধরে এইভাবে এগিয়ে যাচ্ছে, এর জন্য আমি খুব আপ্লুত। এবং এদের মানে মানসিক বলুন, শারীরিক বলুন, সব দিক দিয়ে অ্যাপ্রিসিয়েট। ক্লাবটাকে, ক্লাবের নাম উজ্জ্বল করছে, নিজেরাও দুস্থ মানুষের পাশে থাকছে, সমাজসেবামূলক কাজ ক্লাব বরাবরই করেছে, এখনও এরা যে ধারাটাকে আরও উপরের দিকে নিয়ে যাচ্ছে, যার জন্য আপ্লুত। আপনার নাম? গোপাল সাহা।
সেভেন জুয়েলস ক্লাব যখন আমরা করেছিলাম তখন অনেক ছোট ছিল, এখন পরের জেনারেশন অনেকটাই বেড়েছে, তারা সমাজের আমরাও কাজ করেছিলাম, এখন সমাজে আরও ভালো কাজ করছে ওরা, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, আরও যেন ভালো হয় ইন ফিউচারে। আপনার নাম স্যার? আমার নাম কল্যাণ মুখার্জি। কল্যাণ মুখার্জি, আপনার সাথে কথা বলে এই সম্বন্ধে আপনি কী বলবেন? এই সম্বন্ধে প্রত্যেকে যে প্রোগ্রামটা হচ্ছে, হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা যখন নাকি ক্লাব ফাউন্ডেশনটা শুরু করেছিলাম তখন আমরা সাতজন মিলেই করেছিলাম, এবার পরবর্তীকালে আমাদেরই শাখা হিসাবে এরা আজকে ধরেছে এবং আমরা সত্যি অভিভূত এবং আপ্লুত যে আমাদের পরবর্তী জেনারেশনটা ক্লাবটাকে যেভাবে এগিয়ে নিয়ে চলেছে মানুষের পাশে থেকে মানুষের কাছে থেকে, হ্যাঁ, আমরা এই ব্যাপারে গর্বিত। আর আমি চাইছি আগামী দিনেও আমাদের আরও বেশি মানুষের পাশে থাকুক, সমস্ত ব্যাপারে মানুষের জন্য মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ুক, এটা আমাদের শুভকামনা থাকবে এবং এই ব্যাপারে আমরা এদের সঙ্গে আছি, সর্বতভাবেই আছি। আমরা কথা বলছিলাম হালি শহর সেভেন জুয়েলস ক্লাবের সেক্রেটারি ও অন্যান্য সদস্যদের সঙ্গে, আপনারা দেখছেন যে কীভাবে এখানে ফুড ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন ইন্ডিয়া ইনভিজন।